ভালো করে বুঝে নেই প্রিয় ভাইরা আমাদের যেখানে আরাম করার জায়গা সেখানে আমাদের জন্য প্রস্তাব করার জায়গা দেখবেন এখানে যাত্রী ছাউনি উপজেলা পরিষদ উমুক পরিষদ থেকে যাত্রী ছাউনি দিছে মানুষজন যেন এই জায়গায় একটুখানি আরাম করে উনি তার পাশেই ডানে অথবা বামে একটু নিচুর দিক আছে দাঁড়ায় ওই জায়গায় প্রস্তাবখানা বানায় ফেলছে আসা কিনা আসা কিনা আমাদের দেশে সব জায়গায় প্রস্রাব করে আমাদের রসুল শাসাম এরপরে কি বলেন আউফি তার ইকিম তুমি রাস্তাঘাটে প্রস্রাব করো না আমাদের রাস্তাঘাট আর ফুটপাথ এতে তো শেষ পর্যন্ত আরবি লেখছে যে মাম্নু উলবাউল এই জায়গাতে প্রস্রাব করা নিষেধ লোকজন চিন্তা করছে বাহ রে বাপ কোরআন শরফের বোধহয় কোনো আয়াত লেখছে এই মনে করে তাও দু একজন প্রস্রাব করতে একটু ভয় পায় চলেন নাই আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নিয়ে এই কাজ করছে যে প্রস্রাব ঠেকানো যায় না রাস্তা ঘাটে দাঁড়ায়া এইগুলা প্রস্রাব করার বেশিরভাগ যেইগুলা মুতনেওয়ালা এইগুলা বেয়াদবের বেয়াদব এইগুলা এগুলো মহাবে আদব এগুলা কারণ বসে দ্বারা প্রস্তাব করে তাদের ন্যূনতম ধর্মীয় একটা অনুভূতি আছে আর এনারা তো তো কোনো অনুভূতি নেই কিচ্ছু নাই এনাদের অনুভূতির মধ্যে প্রিয় ভাইরা দ্বারাই আকুত্তার মতো প্রস্তাব করে দিল যেখানে সেখানে ওর তো চিন্তা করলো আমার মাতলেই কি আর সাপ হলেই কি অপরিষ্কার হলেই কি এমন কি আমি তো বিরক্ত হয়ে গেছি সারা দেশে সফরে যাই বিভিন্ন জায়গায় যাই প্রত্যেকটা জায়গাতে যেগুলো হাইওয়েতে যেগুলা রেস্টুরেন্ট আছে হাইওয়েতে যেগুলা টয়লেট আছে বিভিন্ন জায়গায় যেখানে বসে করা এবং দাঁড়ায় করার জন্য পার্থক্য করা আছে তার পরেও এক ধরনের বেয়াদব অশিক্ষিত এই ধরনের লোকগুলা শিক্ষিত কিন্তু এদের মধ্যে শিক্ষার সে জায়গাটা জাগ্রত হয় নাই আমরা বসে করি আমাদের কাপড়ে যেন না লাগে নামাজ পড়তে হয় ওনারা ওর মধ্যেও দাঁড়ায় প্রস্রাব করে আছে কিনা ওখানেও দাঁড়ায় প্রস্রাব করবে ওরা আমরা যে বদনাটা নিয়ে পানি ব্যবহার করব ওই বদনাটা পর্যন্ত নাপাক করে যায় কারণ অর্থ পানি নাও আর কোনো চিন্তা নাই ও দাঁড়ায় প্রস্রাব করে কুকুরের মতো চলে গেল মানুষ হলে মানুষের মতো আচরণ করতে হবে প্রিয় ভাইয়েরা আপনার যদি এক্সকিউজ থাকে যে আপনি দাঁড়াতেই দাঁড়ায় এই প্রস্তাব করতে আপনি বসতে পারেন না রসুল্লাহ সাল্লাহ জীবনে একবার দাঁড়ায় প্রস্তাব করেছেন সেটার জন্য জায়দ আছে জন্য কেন যে তার এক্সকিউজ আছে সে বসতে পারে না তার মানে তারপরেও জোর করে বসতে হবে না হলে তার ইমান চলে যাবে এরকম নয় কিন্তু এক্সকিউজটা কি আপনার আপনার এক্সকিউজ তো কিছুই নাই আপনি দাঁড়ায় প্রস্তাব করাকে আপনার অভ্যাস বানায় ফেলছেন প্রিয় ভাইয়েরা মেহরবানি করে এখান থেকে বাঁচার চেষ্টা করেন তাছাড়া আল্লাহ হারাবুল্লাহ মিনের লানত আপনার আমার উপরে যাবে তাহলে প্রথম লানত কি ছায়া সুশীতল জায়গায় প্রস্তাব করা যাবে না যে 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 জায়গায় 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 মানুষ মানুষ বিশ্রাম করে করে আরাম সুন্দর একটা গাছ আছে তার আশপাশে প্রস্রাব করা যাবে না দুই নম্বরে কি রাস্তার মধ্যে ফুটপাতে ইমানদার মুসলমান তো দূরের কথা কোনো মানুষ হিসাবে ইসলামের নির্দেশনা সেই জায়গায় মলমূত্র ত্যাগ করতে পারে না আর তিন নম্বর নাকাইল মা এমন একটা জায়গা জলাধার এমন একটা সুন্দর পুকুর এমন একটা সুন্দর ডোবা আছে দেখে মনে হচ্ছে এটা মনে কেউ আবাদ করে না এটা কেউ কিছু করে না আমাদের ধারণা যে এই জায়গায় প্রস্রাব করার জন্যই বানানো হয়েছে কোন একটা পান নিশুর দিকে একটু দেখলেই হয়েছে বইসে আর দাঁড়ায় হোক এই জায়গায় প্রস্রাব করে দিল রসদ বারবার নিষেধ করেছেন জলাধার যেটা এইখানে যেন তোমরা প্রস্রাব পাই এখানে করো না এই তিনটা যদি করো আল্লাহ রুসুল্লা বলছেন তোমাদের জন্য লানত আসবে প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে পরিচ্ছন্নতার একটা প্রাইম নীতিমালা আপনার আমার জন্য এখানে কথা থাকবে এখন যে হুজুর আমরা তো প্রস্তাব পায়খানা করতে চাই হ্যাঁ তাহলে রাস্তাঘাটে তো আমরা প্রস্তাব পায়খানা পাই না আলহামদুলিল্লাহ আমরা গর্বিত একটা বিষয়ে যে সারা দেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষের কাছে একটা ওয়েল কনসেপ্ট চলে গেছে মসজিদ কেন্দ্রিক একটা ওয়েল কনসেপ্ট যে যেখানে মসজিদ আছে সেখানে অন্তত পক্ষে হামামাত আছে সেই জায়গায় প্রস্তাব পায়খানা করার ব্যবস্থা আছে ঠিক না এটা হচ্ছে একটা গুড কনসেপ্ট সারা পৃথিবীর মানুষের কাছে যে এই লোক মসজিদে নামাজও পড়ে না ঠেলায় পড়লে উনি তো প্রস্তাব পায়খানা রাস্তাঘাটে করতে পারেন ওনারা মসজিদ খুঁজতে হয় মসজিদের টয়লেট ব্যবহার করতে হয় হয় কি না এটা আমরা ইসলামের একটা বিউটি উপস্থাপন করতে পেরেছি যে আমাদের মসজিদ মানে সেখানে সুন্দর করে একটা প্রস্তাবের জায়গা পায়খানার জায়গা তাদের জন্য সরকারকেও সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে কমন কতগুলো আপনি টাকা পয়সা নিয়ে এই কাজ করাতে পারবেন না আমাদের মানুষজন অনেক সময় প্রস্তাব করতে যায় না হুজুর প্রস্তাব করতে গেলে দশ টাকা নেই আগে পাঁচ টাকা নিতে এখন প্রস্তাবই করে আর পায়খানা করি কারণ সবগুলা পায়খানা ভিতরে যায় কি করছে এটা তো উনি না এই জন্য দশ টাকা না হলে হবে না এরকম সব জায়গায় করা যাবে না পাবলিক প্লেসে আপনাকে কিছু উন্মুক্ত সার্ভিস দিতে হবে

অনুমতি হবে আপনার আপনি কার ওয়ালে পোস্টার লাগাচ্ছেন আপনি কার ওয়ালে চিকা মারতেছেন আপনি কার ওয়ালে লিখে দিচ্ছেন আপনি আপনি কার ওয়ালে ইসলাম প্রচার করতেছেন আপনি যদি এজাজত না নিয়ে এই ওয়ালের মধ্যে পোস্টার লাগান আল্লাহর কাছে ওই দিন বাদী হিসাবে ওই লোক আপনাকে আপনার নামে রিপোর্ট করবে আল্লাহর কাছে ভালো করে বুঝেন এইটা মাসালাটা খুব আবেগের আমাদের কাছে হুজুর ওয়াজ মাহফিলের পোস্টার তাপসিরুল কোরআন মাহফিলের পোস্টার আমাদের এই মাহফিলে কত লোক যাবে একটা লোকও যদি যায় হেদায়েত হলে আমরা সবাই কল্যাণ পাবো ভাই সব ঠিক আছে কিন্তু এই হেদায়েতের প্রচারের তরিকাটা ইসলাম জানাইছে না জানাই নাই আপনি একবার অনুমতি নিলেন না বাড়িওয়ালা রং করে রাখছে তিনি আপনাকে পারমিশন দিল না আপনি রাত্রেবেলা গোপনে ইচ্ছে এসে পোস্টার লাগাই দিয়ে চলে গেলেন আমাদেরও গা শোয়া হয়ে গেছে এখন দেখতে দেখতে দাদা এটা মানা করলেও শুনবে না শুনলেও শুনবেন লাগাক কিরকম নোংরা মানসিকতা আমাদের মসজিদটার দিকে তাকায় দেখে মসজিদটার দিকে তাকাই দেখেন আমি সারা দেশের যারা আছেন যারা পোস্টার লাগান বিশেষ করে ধর্মীয় মাহফিলের ধর্মীয় প্রোগ্রামের আমি তাদের কাছে দাবি দিলাম মেহেরবানি করে কোনো একটা জায়গাতে অনুমতি ছাড়া আপনারা কখনো পোস্টার লাগাবেন না সাটাবেন না যদি সেরকম হয় দড়িতে বেঁধে ঝুলাই দেন আপনি ওইটা যে কিছুদিন পর খুলে ফেলে দেওয়া যাবে কিন্তু যেই জায়গায় আপনি লাগাবেন আপনি যদি ওইটা তোলার জিম্মাদারি না নেন তাহলে আপনার কাছে কিন্তু আল্লাহর কাছে আপনার হক নষ্ট করেছেন এই হক নষ্টের হিসাবে আপনাকে জিম্মাদার হতে হবে